নমস্কার, আমি সুস্মিশন গুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। শিলিগুড়িতে আজ ডাবগ্রাম রেড ভলেন্টিয়ার্সদের কাছে ফোন আসে শিলিগুড়ির সমনগর বটতলা এলাকা থেকে। গায়ত্রী সরকার নামে একটি অসহায় পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী নেই। সঙ্গে সঙ্গে খবরটি পৌঁছে যায় এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক তথা ডাবগ্রাম রেড ভলেন্টিয়ার্স গোপাল পালের কাছে। কিছু সময় পরে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও সবজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়ে যান সেই অসহায় পরিবারের বাড়িতে রেড ভলেন্টিয়ার্সরা। রেড ভলেন্টিয়ার্স গোপাল পাল জানান, করোনা মহামারীর প্রথম দিন থেকেই তারা তাদের স্বার্থ মতো খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন, আগামী দিনেও তারা মানুষের পাশে এইভাবেই থাকবেন বলে জানান। গোপালবাবু আরো জানান, এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা রাজ্যের এবং দেশের সরকারের, সেখানে আমরা রেড ভলেন্টিয়ার্সরা এভাবে কাজ করে চলেছি, আগামী দিনেও আমরা এইভাবেই মানুষের পাশে থাকব। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপাল পাল ছাড়াও ডাবগ্রাম রেড ভলেন্টিয়ার্স সুপ্রিয়া ভদ্র ও বিকাশ দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আর ভয়েস নিউজ। আমরা ডাবগ্রাম রেড ভলেন্টিয়ার, আপনারা দেখছেন দীর্ঘদিন যাবত আমরা সাধারণ মানুষের জন্য এই করোনা মহামারী পরিস্থিতিতে তাদের পাশে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি দাঁড়িয়ে থাকা। কখনো করোনা আক্রান্ত বাড়িতে স্যানিটাইজার করে দেওয়া, কখনো বা অসুস্থ মানুষদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া, অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন দিক থেকে ফোন আসছে। এই করোনা মহামারীর পরিস্থিতিতে লকডাউনে সরকারের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধের কারণে সাধারণ অনেক গরিব মানুষ ঠিকমতো কাজ করতে পারছেন না এবং তাদের দিকে সরকার তাকিয়ে দেখছেন না, তাই তারা অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন। দীর্ঘদিন যখন কাজ না থাকায় বাড়িতে উনুন ঠিকমতো জ্বলছে না, আমাদের কাছে ফোন আসে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম এই শিলিগুড়ি সমনগর বটতলা এলাকায়, ওনার কাছে আজকে আমরা আমাদের সাধ্যমতো খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, সোয়াবিন ইত্যাদি সবজি আমরা দিয়ে গেলাম। আগামী দিনেও আমরা তাদের পাশে থাকব, আমরা আমাদের মতো চেষ্টা করছি। আশা করি সরকার এই দিকগুলো নজরে রাখবে, এই গরিব মানুষদের কথা ভাববেন। এতটুকুই বলার। Watching our voice news for daily news updates, and do follow, like and share this video. Thank you.